আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ত্রিপুরা মথা দলের শোভাযাত্রায় মন্ত্রী রতন লাল নাথ। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ত্রিপুরা লেম্বু ছড়ায় ত্রিপুরা মথা দলের পক্ষ থেকে এক সুবিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ত্রিপুরার বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, ত্রিপুরা এডিসি এলাকার পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা সহ অন্যান্যরা। মন্ত্রী ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, বিশ্বে জনজাতি মানুষদের বিশেষ অবদান রয়েছে এবং জনজাতি মানুষদের এই অবদানকে মান্যতা দিতে এবং মূল্যায়নের লক্ষ্যে রাষ্ট্রসংঘ 9ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ঘোষণা করেছিল। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আপামর জনজাতি ভাই বোনদের উনি শ্রদ্ধা ভালোবাসা এবং অভিবাদন জানিয়েছেন। তিনি আরো বলেন, পৃথিবীর 5টি মহাদেশের 40টিরও বেশি দেশে বসবাসরত আদিবাসী জনজাতি মানুষের সংখ্যা 30 থেকে 35 কোটি। বিভিন্ন দেশের সংখ্যায় ক্ষুদ্র জাতিসত্তা ও আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার গুরুত্ব নিয়েই পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবসটি, যা 1994 সাল থেকে গোটা পৃথিবীতে পালিত হয়ে আসছে। রাষ্ট্রসংঘে একটা সিদ্ধান্ত হয় যে 9ই আগস্ট জনজাতিদের আমরা ওয়ার্ল্ড ইন্ডিজেনাস ডে পালন করি এবং বিশেষ করে পরিবেশ রক্ষায় জনজাতিদের বিরাট ভূমিকা রয়েছে। এবং আপনারা জানেন এবছরের থিমটা ইন্ডিজেনাস ইউথ অ্যাজ এজেন্টস অফ চেঞ্জ ফর সেলফ ডিটারমিনেশন, অর্থাৎ জনজাতি যুবকরা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সেটাভাবে তারা কিভাবে এটা প্রয়োগ করবে, এই জন্য আজকে এবারের থিমটা এইটা। এবং এটা সারা পৃথিবীতে 90টা দেশে প্রায় 35 কোটি জনজাতি রয়েছে, 90টা দেশে প্রায় 35 কোটি জনজাতি রয়েছে। এবং এই যে জনজাতিরা কেউ উপজাতি বলে, কেউ জনজাতি বলে, কেউ বনবাসী বলে, কেউ ইন্ডিজেনাস বলে, এবং কেউ জাতীয় বলে, এই যে আদিবাসীও বলে, এবং তাদের বিভিন্ন সংস্কৃতি রয়েছে, সামাজিক কালচার রয়েছে, অর্থনৈতিক বিভিন্ন বিষয় রয়েছে। এবং আপনারা জানেন যে শুধু এটা নয়, এবং 94 সাল থেকেই কিন্তু 9ই আগস্টটা এটা পালন করা হচ্ছে। শুধু এটা নয়, 93 সাল থেকে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বের আদিবাসীদের জন্য আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করা হয়। এবং আন্তর্জাতিক বছর 1993, এবং দ্বিতীয় আদিবাসীদের দ্বিতীয় আন্তর্জাতিক যুগ 2005 থেকে 2015, এই যে 10 সাল এটাকে আন্তর্জাতিক যুগ বলা হয়, এবং তাদের নিজস্ব সংস্কৃতি, ভূমির অধিকার এবং টেরিটরির অধিকার, প্রাকৃতিক সম্পদের উপর তাদের অধিকার, নাগরিকের মর্যাদা, এগুলির জন্যই আজকে এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরাও আমাদের রাজ্য সরকারও জনজাতিদের এই অধিকার রক্ষার জন্য আমাদের এগিয়ে যেতে হবে, আমরা জয়েন্টলি সবাই মিলে, কারণ জনজাতিদের বিরাট ভূমিকা রয়েছে। বিশেষ করে বর্তমান বিশ্বে পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে বেশি পরিবেশকে রক্ষা করে জনজাতিরা। আজকে সেই জন্য এই দিনটি সমস্ত বিশ্বের যত জনজাতি রয়েছে তাদেরকে আমি ওয়েলকাম করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই দিনটি উদযাপন করার জন্য সকল স্তরের মানুষ এগিয়ে আসে, দলমত নির্বিশেষে এই আহ্বান।